আজও আমার পেট ভরল না। আর কতদিন এভাবে আত পেটাকে থাকবো? হ্যাঁ, কত লোকের তো মরণ হয়, আমার যে কেন হয় না? এভাবে বলো না, খুব কষ্ট হয়, মনে বড় ব্যথা পাই গিনি। চুপ করো, চুপ করো, তুমি খাওয়াবার নাম নেই, খালি বড় বড় কথা। চেষ্টা তো করছি বউ তোমাকে খুশি রাখবার জন্য, কিন্তু অদৃষ্ট। একদম মুখ নাড়াবে না, কত লোক কত কিছু করে বউয়ের জন্য, আর তুমি কি না পেট ভরে খেতে পর্যন্ত দিতে পারো না? এই এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, ও মা গো, এই একদম কাছে আসবে না, ছাড়ো। ওরে বাবা, ইয়ে কি, দূর হও আমার চোখের সামনে থেকে, দূর হও, বেরো এখান থেকে। কি করো কি? ওরে বাবা, ইয়ে কি, ওরে বাবা, আরে মরে গেলাম, ওরে দূর হও, দূর হও বলছি। ও যেদিন পেট ভরে খেতে দিতে পারবে সেদিন এসো চোখে জল মোছাতে, দূর হও আমার চোখের সামনে থেকে, দূর হও। আর ফিরবো না, এ জীবন রাখবো না, প্রতিদিন বউয়ের হাতে মার খেতে ভালো লাগে? হে ভগবান, আমাকে তুলে নাও। ভগবান ভগবান, আমার দুঃখ কি যাবে না? আমি আমার বউকে খুশি করতে পারলাম না, এই কষ্ট নিয়ে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই কে রে এটা, এই রাতের বেলা মরতে এখানে কেন? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এ কে রে তুই, রাতের বেলা এখানে বসে মরা কান্না কাটছিস? তুই মরতে চাস তো নাকি? দাঁড়া, তোর ঘাড় মোটকে তোকে এখনই মারছি। এ বাবা, যে দেখছি ভূত, ভয়ানক ভূত, আমার হাত পা পেটের ভেতরে কেন সে দিয়ে যাচ্ছে? কিনে চুপ মেরে গেলি কেন? মরার জন্য তৈরি হ, এখনই তোর ঘাড় মোটকে তোর ভবলীলা সাঙ্গ করছি। বুঝি বাবা, বলে কি পালাবো? হ্যাঁ, কোথায় পালাবো? ঘরে বউ আর এখানে ভূত, দুটোই আমার কাছে একই। না 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 না, ভয় পাওয়া চলবে না, বরং বরং মনে না একটু সাহস এনে কথা বলি। হ্যাঁ, মতো তো একদিন হবেই, লড়াই করে মরি। কি বললি রে ভূতের পো, আমার ঘাড় মটকাবি? দাঁড়া দাঁড়া, কে কার ঘাড় মটকায় একবার দেখি। তাজব কি বাদ, মানুষ উল্টে আমায় চোখ রাঙায়। না না, লোকটা গোলমেলে মনে হচ্ছে। এই তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? আমার নাম লুল্লু, লুল্লু ভূত। আমি তো এখনই ঘাড় মটকে রক্ত খাবো রে, কতদিন সুস্বাদু রক্ত খাইনি রে, গরমকালে খুব ভিটামিন। আই শোন, পরিষ্কার বলছি, আমাকে ভয় দেখাস না, আমি তোদের মতো ভূতেদের না থোড়াই কেয়ার করি। তুই জানিস না আমি ভূত ধরি আর ওঝার কাছে বিক্রি করি। হ্যাঁ, আমার এই ঝোলায় না একটা ভূত ধরা যন্ত্র আছে, তার মধ্যে থেকে একটাকে বন্দি করেছি, কিন্তু আরো ভূত লাগবে। লোকটা বলে কি সত্যি নাকি? বুদ্ধিতে কাজ হয়েছে মনে হচ্ছে। এই এই দেখ আমার যন্ত্র, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, এর মধ্যে না তোর মতো ভূত ধরা আছে, দেখ 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 দেখ, ভালো করে দেখ দেখ। ওরে বাবা, ঠিকই তো বলছেন দেখছি। ওরে বাবা, এ তো ভয়ানক লোক, এ তো অনেক ক্ষমতা। শোন না টুকি, আমার খুব ভুল হয়ে গেছে মানুষ দাদা, আমাকে এইবারটির মতো ওই ভূত ভাই ভেবে মাফ করে দাও তুমি। এই তুমি এখানে বসো, যতক্ষণ ইচ্ছে বসো, কেউ তোমাকে বিরক্ত করবে না। শোন না দাদা, আমার মনে দাদা, না 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 না, ধরা তোকে পড়তেই হবে, আমার তোর মতো না আরো 99টা ভূত চাই। না না দাদা ভাই, আমাকে ধরো না, আমাকে ছেড়ে দাও। ও মা, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিতে পারি যদি আমার কথার মতো কাজ করিস তবে।
বলুন কাকা, আমাকে কি করতে হবে বলুন। তোকে বিশ্বাস করতে পারছি না। শুরুতে করেছিস তুই তোকারি, তারপর দাদা, এখন কাকা, এরপর কি না কি বলবি কে জানে। এবার বলবো জেঠু, আমাকে বিশ্বাস করে দেখুন একবার, আমি ঠকাবো না। এই ভূত কোটের স্ট্যাম্প পেপারে কাঁদাকালি দিয়ে লিখে দিতে পারি দাদা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে এই মুহূর্তে 1000 সোনার মোহর এনে দেখি কেমন করে করিস। যে আজ্ঞে প্রভু, আপনার অনেক দয়া। এই নিন কর্তা 1000 মোহর, গুনে নিন, একটি মোহরও কম হবে না। না না, আর তোকে অবিশ্বাস করব না। শোন, কাল রাতের মধ্যে আমার বাড়িতে মস্ত এক গোলা তৈরি কর, ধান দিয়ে ভরে রাখিস। ঠিক আছে কর্তা। এই দেখ, ভুল যেন না হয়। কি হবে, কথায় আছে ভাবিয়া করিও কাজ। কখনো মারবো না, তুমি যা দেবে তাই হাসি মুখে খাবো। ওগো ফিরে এসো। এই দেখো দেখো, ফিরে এলাম গো, আর কোনো দুঃখ থাকবে না। যাও, কর্তা ফিরে এসেছে, আর যেন মুখ ঝামটা দিও না, অল্পতে খুশি হও বউ, সুখে থাকবে। আর কোনো চিন্তা করো না, ভগবান মুখ তুলে চেয়েছেন, এই দেখো 1000 সোনার মোহর। কি এত মোহর পেলে কোত্থেকে? এই এই চুরি ডাকাতি করলে নাকি? তুমি কি মনে করো আমি চুরি ডাকাতি করতে পারি? আরে গিন্নি শোনো না, এই যে ভূতের উপহার, রাতে দেখবে পরবর্তী অংশ। টাং টাং টাং। ওগো, যে আসবে তো। চুপ করো চুপ করো, আরে দেখ থাকো। কি ঝামেলায় পড়লাম রে বাবা, ভূত দেখে কোথায় মানুষ ভয় পাবে তা না, আমি মানুষকে দেখে ভয় পাচ্ছি, ভূত সমাজে আর মুখ দেখাতে পারবো না। ছি ছি, ঘেন্না ধরে যাচ্ছে। ওরে ওরে, তুই তো ভূত সমাজের মুখ পোড়ালি রে। ছি 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 ছি, একটা মানুষকে ভয় পেয়ে তার গোলামি করছিস। ওরকম বলতে নেই, তোমাকেও মানুষ ধরবে। মানুষ ধরবে মানে, মানুষকেই তো আমরা ধরি। চল চল চল, দেখি 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 কেমন আমাকে ধরে। চল যাবে, বুড়ো বয়সে এতটা রিস্ক নেবে? আরে চল চল, দেখবো কার কত ইন্স্যুরেন্স করা আছে। চল শোনো গিন্নি, মনে হচ্ছে অন্য ভূতটা আমাকে পরীক্ষা করবার জন্য আসছে। সে কি গো, কি হবে? আরে আরে আরে, জুড়ে জুড়ে চেঁচাও কেন? হ্যাঁ, যা বলছি মন দিয়ে শোনো, যেই ভূতটা আসবে তুমি অমনি চেঁচিয়ে বলবে বুড়ো ভূতের তেল লাগবে, বাতের ব্যথাটা বেড়েছে, যেখান থেকে পারো আমার জন্য একটা বুড়ো ভূত ধরে আনো, ওকে কলুর ঘানিতে পেশাই করে তেল বার করতে হবে, নইলে ব্যথাটা কমবে না, বুঝেছো বুঝেছো? এই কথা খুব পারবো। কেনে শুরু করো। বাবা গো, ওরে বাবা, আমার পাতের ব্যথাটা কি বেড়েছে গো, উফ।
কবে থেকে বলছি আমাকে কয়েকটা বুড়ো ভূত এনে দাও। ওরে বাবা, ওকে ঘানিতে পিষে তেল বের করে মাখতে হবে, তবে ব্যথা কমবে। ব্যবস্থা তো করি দেখেছি গিন্নি। ওই তো লুল্লু এসে গেছে, আর সঙ্গে করে একটা বুড়ো ভূত জোগাড় করে এনেছে। দাঁড়াও, ওটাকে ওই যন্ত্রটার মধ্যে ঢোকাই। ওরে বাবা রে লুল্লু, তোর মনে শেষ পর্যন্ত এই ছিল? বাবারে 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 বাবা, আজ তোরই একদিন কি আমারই একদিন? তোমাকে তো বলেই ছিলাম, ও হলো এক স্বপ্নে সে মানুষ, আমার কি দোষ? হাতের সামনে ফেলে দেখিয়ে দেবো তোকে। তারা বলছি লুল্লু, গিনি ভূতে মানুষ ধরে, কিন্তু কখনো কখনো মানুষও ভূত ধরে, কি বলো? সে আর বলতে।